সরষার তেলের বোতল এই যে আপনার ওয়াটার হিটার সুন্দরভাবে ধরবেন পানি গরম করবেন এই যে 1 লিটার সরষার তেলের বোতল সবাই নজর দিয়ে ধরে তোলে বস চলে আসেন চলে আসেন কোন পুরস্কারের নামটা রয়েছে রচলো 3 লিটার সয়াবিন তেলের বোতল আর 2 কেজি মসুরের ডাল সবাই ধরে চলে ধরে চলে আচ্ছা এখানে ধরাবেন এখানে ধরান সুন্দরভাবে আচ্ছা আপনার 2 কেজি মসুরের ডাল আর 3 লিটার সয়াবিন তেলের বোতল সবাই ধরে চলে আপনি চলে আসেন দেখি
চলে যাবেন চলে যাবেন দেখি চলে যাবেন এবার খেলার জন্য আপনি চলে যাবেন চলে যাবেন দেখি চলে আসেন খেলার জন্য তুলছেন এবার আমি দেখবো কোন পুরস্কারটা রয়েছে রয়েছে হলো 2 লিটার সয়াবিন তেলের বোতল 2 কেজি পোলোয়ার চাল আর 2 কেজি মসুরের ডাল চলে আসেন দেখে চলে আসেন দেখে খেলার জন্য প্রস্তুত হয়ে যান চলে আসেন চলে আসেন দেখে চলে
খেলবেন হলো আপনি খেলার জন্য চলে আসেন চলে আসেন ভালো করে খেলবেন মিডিয়াম ভাবে মারবেন কোনো পারাপারি করবেন না যখন এই বোর্ডের সোজাসুজি মুখটা হয় তখন সুন্দরভাবে মিডিয়াম ভাবে বলটা ছাড়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে রেডি আর ভাই আমার প্রতিযোগী আছে কিন্তু তিনজন এই তিনজনের শেষ প্রতিযোগী ভালো করে মারবেন সুন্দর করে মিডিয়াম ভাবে যাতে এই মাথাটাকে ওই মাথায় বলটা পৌঁছায় এরকম ভাবে মারতে হবে ঠিক আছে রেডি সবাই হবে জোরে তালি জোরে তালি এই আপুই কিন্তু আমার শেষ প্রতিযোগী সুন্দরভাবে টার্গেট করে খেলতে হবে কিন্তু বুঝছেন তো কোনো পারাবারি নাই ধীরে সুস্থে বুঝে সুঝে বলটা ছুড়বেন ছাড়বেন ঠিক আছে বুঝে সুঝে বলটা ছাড়বেন রেডি বাসি দিলে মারবেন বাসি দেওয়ার আগ পর্যন্ত মারবেন না কিন্তু রেডি তো
আপনাকে ধন্যবাদ সর্বশেষ ধন্যবাদ জানাই পুরস্কার এবং খেলার আয়োজন করে এসএস ফুড চ্যালেঞ্জ এবং উইক্স বোলারের উদ্যোগ এবং পরিচালক আমাদের সম্রাট ভাইকে আর আজকের খেলা আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ